রামপ্রসাদ হালদার নামে একজন স্বর্ণ ব্যবসায়ী ঢাকার তাঁতীবাজারে স্বর্ণ বিক্রি করে নগদ 47 লক্ষ টাকা এবং অবিক্রিত 3 বুরি স্বর্ণ নিয়ে ঢাকার নবাবগঞ্জ থানার বান্দুরা বাজারে আসার পথে সিরাজদি খান থানার মনিচা নামক কাউন্টারের সামনে 5-6 জন ডাকাত তার বহনকৃত নবকলি পরিবহন বাসটি থামিয়ে বাদীকে বলে যে তোকে অনেক দিন যাবৎ খুঁজতেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, যে তোর নামে অনেক অভিযোগ আছে, কারণ তার সাথে যে নগদ 47 লক্ষ টাকা ছিল এবং অবিক্রিত 3 বুরি স্বর্ণ ছিল এটা নিয়ে নিচে বাসের নিচে নামিয়ে নিয়ে আসে এবং তাকে অপহরণ করার চেষ্টা করে তার এই মালামাল সহ। কিন্তু স্থানীয় তখন বাদীর চিৎকারে স্থানীয় লোকজন এবং পুলিশের সহযোগিতায় ওই ডাকাত দলের একজনকে আটক করা হয় এবং ওই স্বর্ণের ব্যাগ এবং টাকার ব্যাগ এবং অবিক্রিত স্বর্ণ ডাকাত দল নিয়ে চলে যায়। যে ডাকাতকে আমরা আটক করতে সক্ষম হই তাকে আদালতে আমরা প্রেরণ করি, সে 164 দ্বারা জবানবন্দি প্রদান করে কে কে এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। পরবর্তীতে আমরা আমাদের তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে বাকি যে ডাকাত দল ছিল আরও 7 জন ডাকাতকে আটক করতে সক্ষম হই এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং যে লুণ্ঠিত টাকার পরিমাণ ওই টাকা থেকে 7 লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হই। যাকে আমরা ঘটনাস্থল থেকে আটক করি সে যে ডাকাতির জন্য এসেছে টাকা নেওয়ার জন্যই এটা সে বলেছে এবং যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদের নামও বলেছে। তা আমরা আসামিদেরকে গ্রেফতার করেছি এবং তাদেরকে আজকে আমরা আদালতে সুবদ্ধ করব এবং তারা আদালতে 164 মূলক জবানবন্দি প্রদান করবে। যারা সম্পৃক্ত মোটামুটি সবাই স্বীকার করেছে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত এবং তাদের যে টাকা লুণ্ঠন করেছে ওই টাকাই কিন্তু আমরা উদ্ধার করেছি। স্থানটা পড়ছে আমাদের সিরাজদি খান থানার মরিচা নামক এই যে কাউন্টার যেটা ছিল আমাদের থানা মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানা এলাকায় পড়েছে, কিন্তু তার যাওয়ার রাস্তা ছিল যে বান্দুরা বাজার নবাবগঞ্জ থানার বান্দুরা বাজার এলাকায়। আমরা আমাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে যারা এই ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল আমরা আমাদের তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে তাদেরকে আটক করতে সক্ষম এবং তারা প্রাথমিকভাবে স্বীকার করে এবং আমরা কিন্তু টাকা উদ্ধার করেছি অলরেডি আপনারা দেখতে পারবেন। আরও 2 একজন আছে সম্পৃক্ত, তাদেরকে আমরা যে আসামি যাদেরকে আমরা আজকে আদালতে সুবদ্ধ করব এর মধ্যে থেকে আমরা 2-3 জনকে রিমান্ডে নিয়ে আসব। রিমান্ডে নিয়ে এসে আরও টাকা যে বাকি টাকা আছে এগুলি উদ্ধার করার এবং বাকি যে আসামি গ্রেপ্তার হয়নি তাদেরকে উদ্ধারের চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এটা আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়েছে, ঠিকাদার ডাকাত দল এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং তারা শুধু যে মুন্সিগঞ্জ জেলা ঢাকা জেলার এইরকম না, যে দেশের বিভিন্ন জেলার ওরা